অসুস্থ হইলে বোঝা যায় যে সুস্থতা কত বড় নেয়ামত ছিল। এটাকে শুধু ভোগ করার জন্য দেন নাই যে সুস্থ আছি, সুস্থতা ভোগ করলাম, না, বরং শুক্রিয়া আদায় করার জন্য দিছিলেন যে এই সুস্থ অবস্থায় যতটুকু দৌড়ানো যায়, যতটুকু শুক্রিয়া আদায় করা যায়, যতটুকু দৌড়ানো যায় আখেরাতের লাইনে, নেক আমলের লাইনে যতটুকু দৌড়ানো যায়, অতটুকু যেন দৌড়ায় নেয়। কেননা এটাও আল্লাহর নিয়ম, সুস্থতা যদি, নেয়ামত যদি ভোগের সাথে সাথে শুক্রিয়া আদায় হয়, তাহলে যখন নেয়ামত থাকে না তখন আল্লাহ পরিপূর্ণ বেনিফিট দান করেন, পরিপূর্ণ লাভ দান করেন। যেমন সুস্থ ছিল, শুধু সুস্থতাকে ভোগ করে নাই, বরং শুক্রিয়া আদায় করার মতো করছে, যতটুক সাধ্য অতটুক দৌড়াইছে, এবাদত করছে, বন্দেগী করছে, যতটুক করণীয় এতটুক সাধ্য অনুযায়ী করছে। তো যখন অসুস্থ হয়ে যাবে, হাদিসের শব্দ আছে, আল্লাহ ফেরেশতাদেরকে নেক আমল যারা লেখে তাদেরকে হুকুম দেন, উক্তুব আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস সিহ্হা, আমার বান্দা সুস্থ অবস্থায় যে আমলগুলা করত ওগুলার সওয়াব লিখতে থাকো। সুবহানাল্লাহ। ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে, যদি গভীরভাবে ধ্যান দিয়া শুনি তাহলে বুঝে আসবে, নাহলে কিন্তু বুঝে আসবে না, মাথার উপর দিয়া চলা যাবে। আর জীবনটা তো ফুরানের জিনিস, এটা একদিন ফুরায় যাবে। ওই দিন এই নেয়ামত গুলার কথা আমার মনে উঠবে, তখন মাথা মারবে, কিন্তু কোনো লাভ তো হবে না, ওই মাথা মারা কোনো লাভ নাই। হায়াত আছে তো সুযোগ আছে, হায়াত নাই সুযোগ নাই। আজকে হায়াত আছে, কত বড় সুযোগ, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তওবা কবুল করার প্রতিশ্রুতি আছে, যে আমি তওবা কবুল করব। তওবা যদি তওবা হয়, মাপ চাওয়া যদি মাপ চাওয়া হয়, তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক আমাদের বুঝে আসুক, বুঝে না আসলে কিন্তু কথাগুলো এমনি এমনি মাথার উপর দিয়ে চলে যাবে, কোনোদিন বাবা হবে না, বাবা হবে না, সারাদিন যেটা নিয়ে ভাবতেছি ওইটাই বাবা হবে, অর্থাৎ দুনিয়া নিয়েই সারাদিন ভাবি, এই ছোট জীবনটা নিয়েই সারাদিন ভাবি, আখেরাতের ভাবনা তো আমাদের হয় খুব কম, হয় না বললেই চলে, যে আখেরাতের কোনো ভাবনা সারা দিনের ভিতরে 24 ঘন্টা 1 মিনিটও আখেরাতের ভাবনার জন্য আমাদের কাছে আছে কি, এটা মনে হয় না যে 1 মিনিটও আমাদের কাছে আছে, যে আমি 1 মিনিট আখেরাতের ভাবনা ভাবলাম। 24টা ঘন্টাই তো আমরা দুনিয়া নিয়ে ভাবি। তো যেটা বুঝাইতেছিলাম, নেয়ামত, নেয়ামত আল্লাহর পক্ষ থেকে যে নেয়ামত, এই জন্য আল্লাহ নেয়ামত দিছেন, শুধু ভোগের জন্য না, যে নেয়ামত পাইল ভোগ করলো না, নেয়ামত এই জন্য দিছেন যেটার পিছনে শুকরিয়া আদায় হয়, আর নেয়ামত এই জন্য দিছেন যে নেয়ামতটা যেন সঠিক জায়গায় কাজে লাগানো, সঠিক জায়গায় ব্যয় হয়। যেমন দেখাইলাম সুস্থতা, এটাও নেয়ামত, এটা শুধু দুনিয়ার পিছে লাগানোর জন্য দেন নাই, নেয়ামতটা এই জন্য দিছেন যে শুকরিয়া আদায় করা হয়, সঠিক জায়গায় এটাকে ব্যয় করা হয়, সঠিক ভাবে ব্যয় করা হয়, সঠিক জায়গায়ও আবার সঠিক ভাবেও, সঠিক পদ্ধতিতে। যখন সঠিক পদ্ধতিতে হবে আর সঠিক জায়গায় হবে,
একটা তো আছে যে সঠিক জায়গায় হইল, সঠিক জায়গায় হইল, ঠিক আছে, কিন্তু আরেকটা হলো সঠিক পদ্ধতিতে হইল। যখন সঠিক পদ্ধতিতে হবে তখনও এটা শুক্রিয়ার অন্তর্ভুক্ত হবে, সঠিক পদ্ধতিতে যদি হয়। আজকে তো সঠিক পদ্ধতি নাই, দুনিয়া করা এটা নিষেধ না, কিন্তু পদ্ধতি দিছে, পদ্ধতি মতে করো, পদ্ধতি মতে করবে তাহলে দেখা যাবে দুনিয়া করা দুনিয়া হবে না। উদাহরণ যদি দেওয়া হয় হাদিস থেকে, তলাবুল কসবুল হালাল ফরিদা বাদাল ফরিদা বাদাল ফরাইদ, কসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরাইদ, হালাল কামাই এটো ফরজ। পদ্ধতি অনুযায়ী যদি হয় তাহলে সারাদিন গাম ঝড়ায়া যখন বিকালে ফিরবে, তো হাদিসে আছে বাড়িতে পা রাখতে দেরি, মার পেটের থেকে আসলে যেরকম নিষ্পাপ হয় ওরকম নিষ্পাপ হইতে দেরি হয় না। মার পেটের থেকে যেরকম নিষ্পাপ আসে, যখন কর্মের থেকে বাড়িতে ফিরবে ঘাম জড়ায়া, তো সে গড়ে ডুববে, তখন নিষ্পাপ ডুববে, কোনো পাপ নাই, সব পাপ তার মাফ হয়ে গেছে। পদ্ধতি যদি সঠিক হয়, পদ্ধতি, এই জন্যই বড় সুন্দর কথা লেখছেন যে মুসলমানের এরকম কোনো ক্ষেত্র নাই। আল্লাহর রসুল এই দিকেই ইঙ্গিত দিছেন, হাত্তা শাওকাতুল্লাতি ইউশাকুফি, হাসতেছিলেন, জিজ্ঞাস করছে হাসেন কেন, তো বলছে মুসলমানদের কর্ম নিয়ে হাসি, প্রত্যেকটার ব্যাপারই আল্লাহ সওয়াব দেন, এমনকি কাটার খোঁচা লাগলেও আল্লাহ সওয়াব দেন, হোঁচট লাগলেও সওয়াব দেন। ইঙ্গিত দিছেন পদ্ধতি যদি সঠিক হয় তাহলে তুমি সওয়াব পাবে। এই হাদিস কেন আসবে, যেই লোকমা স্ত্রীর মুখে স্বামী উঠে দেয়, স্বামীর মুখে স্ত্রী উঠে দেয়, এটার বিপরীতে তাকে নফল এবাদতের সওয়াব দেওয়া হয়। এই হাদিস কেন আসবে, নফাকাতুকা আলা নাফসিকা সাদাকা, আমি প্রয়োজন অনুযায়ী সারাদিন যা খাইলাম, যত টাকা খরচ করলাম প্রয়োজন অনুযায়ী, ইসরাফ না, অপচয় না, প্রয়োজন মিটানোর জন্য সারাদিন আমার উপরে আমি যতটুকু খরচ করলাম, এটা সৎকার সওয়াব ফেরেশতা লিখতে বাধ্য, সৎকার সওয়াব লিখবে। নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, পরিবার পরিজনের উপরে খরচ করার দ্বারা সৎকার সওয়াব পাওয়া যায়, প্রয়োজন অনুযায়ী, ইসরাফ না, ইসরাফে পাওয়া যাবে না, যতটুকু প্রয়োজন অতটুকু। নাহলে এটা কেন আসতো যে একদিন পরিবার পরিজনের উপরে খরচ করার দ্বারা সারা বৎসরের বরকত মিলবে। মহরমের 10 তারিখ সাধ্য অনুযায়ী যখন পরিবার পরিজনের উপরে খরচ করে হাত খুলা, এক বৎসরের বরকত আল্লাহ তাকে দিয়া দেন, এটা কেন আসবে। তো নেয়ামত শুধু আল্লাহ ভোগের জন্য দেন না, নেয়ামত দেন যেন নেয়ামতের শুকরিয়া আদায় করা হয়, নেয়ামত দেন এই জন্য যেন সঠিক জায়গায় এটাকে ব্যয় করা হয়। দুটা জিনিস, একটা হলো শুকরিয়া আদায় করা, একটা হলো সঠিক জায়গায় এটাকে কাজে লাগানো, ব্যয় করা। যেমন সুস্থতা, যেমন হায়াত, যেমন যৌবন, যেমন মাল, অর্থ সম্পদ, এগুলো সব কিন্তু নেয়ামত, নেয়ামত। তাকাইলে দেখা যায় একজনকে দিছেন আরেকজনকে দেন নাই, তো শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ দেন নেয়ামত। আবার সঠিক জায়গায় ব্যয় করার জন্য দেন, সঠিক জায়গায় ব্যয় করো।
আবার সঠিক পদ্ধতিতে ব্যয় করো। সঠিক পদ্ধতি তিনটা জিনিস, সঠিক জায়গায় ব্যয় করা, নেয়ামতের শুকরিয়া আদায় করা, আর সঠিক পদ্ধতিতে ব্যয় করা। এই জন্য হাদিসে আছে, এক ব্যক্তি ঘুমায় সওয়াব পাবে, আরেক ব্যক্তি সারা রাত্র জায়গা কিছু পাবে না। রুব্বা কাঈমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহার, বহুত রাত্র জাগরণকারী আছে, সারা রাত্র জায়গা সজাগ থাকা ছাড়া কিচ্ছু মিলে নাই। আর আরেকজনের সারা রাত্র ঘুমাইছে, সারা রাত্র ইবাদত লেখা হয়েছে, চোখে আঙ্গুল দিয়া দেখাই, এশার ফজর যে বাজামাত পড়ছে তার জন্য সারা রাত্র ইবাদত লেখা হয়েছে। আরেকজন সারা রাত্র জাগছে কিন্তু পদ্ধতি ঠিক ছিল না, পদ্ধতি এই জন্য সারা রাত্রে কিচ্ছু পায় না। রুব্বা সাঈমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জুউ, এক ব্যক্তি রোজা না থাইকা রোজার সওয়াব পাইছে, আর এক ব্যক্তি সারা দিন রোজা থাইকা শুধু ক্ষুধার্ত ছিল, আর কোনো লাভ হয় না। হাদিসে উঠে দেখেন, সুস্পষ্ট লেখা আছে, কারণ ওইখানে পদ্ধতি ঠিক ছিল না। এ রোজা নারাই কো রোজার সওয়াব পাইছে, আর পদ্ধতি ঠিক ছিল, এই জন্য নেয়ামত দেন তিন কারণে। একটা হলো নেয়ামতের শুকরিয়া আদায় করা হোক, নেয়ামতকে সঠিক জায়গায় ব্যয় করা হোক, আর একটা হলো সঠিক পদ্ধতিতে ব্যয় করা হোক। আমাদের অস্তিত্বটাই নেয়ামত, না হইলে কি করতাম? আমাদের অস্তিত্বটাই নেয়ামত, প্রত্যেকটা জিনিস নেয়ামত। শুধু শুধু তো কোরআন বলে নাই, ওয়াইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নেয়ামত গুনতে গেলে তোমাদের কাছে এত সংখ্যা নাই যে তোমরা এটাকে ফিট করতে পারবে, এত সংখ্যা নাই। তোমাদের কাছে সংখ্যা কতটুকুই আছে? এক এক বাসায় সংখ্যা কতটুকু? ইংলিশে ট্রিলিয়ন আছে, এর উপরে আর কিছু নাই। বাংলায় কুঠি আছে, এর উপরে আর কিছু নাই। অন্য অন্য ভাষায় আরব খারব আছে, এর পরে কিছু নাই। এত সংখ্যা তোমাদের কাছে নাই, নেয়ামত গোনা শেষ করা যাবে না। আল্লাহ তো বুঝাইতে চেয়েছে, আমরা তো বুঝি না। আল্লাহ তো মানুষের ভিতরে, শুধু শুধু তো কোরআনে বলেন না, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমাকে নিয়ে পর্যালোচনা কেন করো না, তোমাকে নিয়ে তুমি কেন ভাবো না, তুমি সারাদিন সৌরজগৎ নিয়ে ভাবো, সৌরজগতে কি আছে, কিনারা তো আজ পর্যন্ত পাও না আর জীবনও পাবে না, এত দূর যাওয়ার দরকার কি? তোমারে নিয়েই ভাবো তুমি, তোমার একটা অঙ্গের কোনো অঙ্গের কিনারা নাই। কিনারা যদি থাকতো তাহলে শত শত বৎসর ডাক্তাররা কোনো না কোনো অঙ্গের কিনারা বাহির করে লেখা দিত যে এই অঙ্গের রিচার্জ আমাদের শেষ, এরপরে আর এই অঙ্গের কোনো রিচার্জের প্রয়োজন নাই। আজ পর্যন্ত কোনো ডাক্তার বলল না, কোনো সংস্থা বলল না, WHO বলল না। তাহলে এই যে আমি একটা কিনারাহীন বডি, আমার অঙ্গটা গুলাই তো কিনারাহীন, কোনো কিনারা নাই, কোনো কুল নাই, এর কোনো সাহেল নাই, এর কোনো শেষ নাই। গবেষণা চলতেই থাকবে যতদিন দুনিয়া থাকে, তারপরও বলবে আফসোস, আফসোস জেনে যেতে পারলাম না যে কতটুক গবেষণায় পৌঁছতে পারলাম, এই আফসোস নিয়েই কবরে চলে যাবে সবাই। তো নেয়ামত দিছেন আল্লাহ এই জন্য যে নেয়ামতের শুকরিয়া আদায় করা হয়, নেয়ামত দিছেন এই জন্য যেন সঠিক জায়গায় ব্যয় হয়, নেয়ামত দিছেন এই জন্য যে সঠিক পদ্ধতিতে ব্যয় হয়। দুনিয়াকে আল্লাহ চোখে আঙ্গুল দিয়া দেখাইছেন, শুধু শুধু আল্লাহ বলেন নাই, ওয়াইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন হবে, নেয়ামতের শুকরিয়া যদি আদায় না করলে, সঠিক জায়গায় ব্যয় না করলে, আর সঠিক পদ্ধতিতে না করলে, তো তোমার সাথে আমার ব্যবহার বড় কঠোর হবে, কঠোর হবে।
শুধু বলেন নাই, এটার প্রমাণ দিছেন আল্লাহ, প্রমাণ দিছেন আল্লাহ।